দুদিনে টানা অতি ভারী বৃষ্টিতে জলমগ্ন রাজারহাট নিউ টাউন বিধানসভার বিভিন্ন এলাকা, বিধাননগর পুর নিগমের 1, 2, 3 এবং 4 নম্বর ওয়ার্ড জলমগ্ন। জল ঢুকে গিয়েছে বাসিন্দাদের বাড়িতে, রান্না খাওয়া বন্ধ হয়েছে, বেকায়দায় পড়েছে মানুষ। সেই সমস্ত জলবন্দী এলাকা ঘুরে দেখলেন রাজারহাট নিউ টাউনের বিধায়ক তাপস চ্যাটার্জি। বিধাননগর পুর নিগমের 1 নম্বর ওয়ার্ডের উত্তর নারায়ণপুরে 29টি আদিবাসী পরিবারকে নারায়ণপুরের স্কুলে নিয়ে আসা হয়েছে, তাদের থাকা খাওয়ার ব্যবস্থা করা হয়েছে বিধায়ক তাপস চ্যাটার্জির উদ্যোগে। তাপস চ্যাটার্জি বলেন, জলমগ্ন হওয়ার কারণে এই 29টি পরিবারকে নারায়ণপুর স্কুলে আনা হয়েছে, তাদের খাওয়া দাওয়ার সমস্ত ব্যবস্থা করা হয়েছে। জল যতক্ষণ না নিয়ন্ত্রণে আসছে ততক্ষণ ওরা এই স্কুলেই থাকবে। আপনারা দেখছেন নিউজ বাংলা নজরকাড়া খবর। নিউ টাউন প্ল্যান সিটি এখন তো বুঝতেই পারছেন নিউ টাউন প্ল্যানটা কতটা আনপ্ল্যান্ড হয়েছিল, সেই কারণে আজকে এই পরিমাণ জল দাঁড়াচ্ছে যে এখানকার স্থানীয় লোকজনের হেল্প নিয়ে আমাদের রীতিমতো গাড়ি সরাতে হচ্ছে। আর সব থেকে হাস্যকর ব্যাপার হচ্ছে, যেটাকে আমরা প্রজেক্ট করি নেক্সট কলকাতার নেক্সট টাউনশিপ হিসাবে, সেখানে যদি এই একদিনের বৃষ্টিতে জল জমে তাহলে কলকাতার কী অবস্থা তাহলে সেটা আপনারা ভালো বলতে পারবেন বা বুঝতে পারবেন। তবে অবস্থা প্যাথেটিক, এটার জন্য NKDA এবং হিডকোদের যৌথভাবে কিছু করা উচিত, নাহলে পরবর্তীকালে সমস্যা আরও বাড়বে। এখন এত কম লোকজন তাতেই এই সমস্যা, যদি পরবর্তীকালে লোকজন বাড়ার সঙ্গে সঙ্গে এটা কী বিভীষিকাময় পরিস্থিতি হতে পারে সেটা আপনাদের উপর ছাড়লাম। সুমন দত্ত।
পুরীর জন্য।